মেডিকেল ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা, শুরু থেকেই তোমাদের পাশে ছিলাম, শেষ বেলাতেও আছি। এখন যে এই 72 ঘন্টার মতো সময় বাকি, বা 3 দিনের মতো সময়, বা যখন দেখছো তখন বোধহয় তার থেকেও কম সময় বাকি, এখন এই সময়টা আসলে ভয়ের। এই সময়টা আসলে ভয়কে জয় করতে হবে তোমাকে। এই সময়টাতে আসলে তুমি কি বই মানে বই পড়বে কিনা, প্রশ্ন সলভ করবে কিনা, অনেক দ্বিধা তোমার মনের মধ্যে ঘুরতে পারে। দেখো, এখন আসলে খুব একটা খামছে লাভ নাই, মানে 3 দিনে তুমি নিজেকে আমূল পরিবর্তন করে ফেলতে পারবা না, নতুন অনেক কিছু শিখে ফেলতে পারবা না। তো 3 দিন আসলে আমরা কি করব? আমি যদি বলি সোললি এখন শুধু তোমার টেক্সট বুকটা পড়া উচিত, কোনো প্রশ্ন সলভ করার কোনো দরকার নাই, আর কিছু দরকার নেই। তুমি প্রত্যেকদিন একটা করে মডেল টেস্ট দাও বাকি 3 দিন, আর হচ্ছে তোমার টেক্সট বুকের যে জায়গাগুলোতে তোমার দুর্বলতা লাগে বা কিছু ব্যাপার আছে যেগুলো নাইট বিফোর এক্সাম দেখে যেতে হয়, যেমন ধরো আমি যদি তোমাকে বলি এক্সাম্পল হিসেবে, ধরো আমি যদি তুমি যদি দেখো বিগত 8 বছরে প্রায় 7 বছরই এই ইয়ে থেকে প্রশ্ন আসছে, কী বলে এটাকে, নির্দেশক, নির্দেশকের রং, নির্দেশকের পিএইচ, এগুলো থেকে। এখন ধরো এই ছকটা যদি আমি পরীক্ষার আগে না দেখে যেতাম আমার একটু উলট পালট লাগতো। তো এরকম কিছু ব্যাপার আছে, এরকম কিছু ছক আছে, তো এইগুলো তুমি এখন উল্টায় উল্টায় দ্রুত একটু দেখে ফেলো, যেগুলো পরীক্ষার আগে আগে দেখতে হয় আর কি, ঠিক আছে? আমি আশা করি এগুলো তোমার ক্লিয়ারই আছে, বাট তোমার প্রবলেমটা কোথায় তুমি জানো, সেগুলো একটু দেখতে থাকো। আর যেগুলো ভুল করছো মডেল টেস্ট পরীক্ষা দিয়ে, প্রত্যেকদিন তো একটা করে পরীক্ষা দেওয়ার কথা আমরা অনেক আগেই বলেছি, ওই পরীক্ষা যেগুলো ভুল করছো সেগুলো একটু দেখলে। আর এখন আসলে বই পড়ে অর্জনের থেকে মানসিকভাবে অর্জন করাটা বেশি জরুরি। মানসিকভাবে অর্জন কি? একটা বিশ্বাস মনের মধ্যে স্থাপন করা, আমি যতটুকু করেছি যথেষ্ট করেছি, হ্যাঁ, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এর থেকে কম প্রিপারেশন নিয়ে মানুষ চান্স পেতে পারে, আমি যতটুকু করেছি এটা এভারেজের থেকে বেশি করেছি। তুমি হয়তোবা করো নাই, বাট তুমি নিজেকে বুঝাও তুমি করছো, কারণ এখন তুমি না চাইলেও আর কিছু করার নাই তোমার, মানে চাইলেও কিছু করার নাই, তাই না? তো তুমি যতটুকু করেছো এটাই যথেষ্ট, এটুকু দেওয়াই চান্স পাওয়া সম্ভব, এটা বিলিভ করো, আর হচ্ছে যে সেই অনুযায়ী এক্সিকিউট করো, আর জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলো যা যা নিতে হবে, যেমন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাডমিট, তারপরে তোমার হচ্ছে এইচএসসির রেজিস্ট্রেশন বা অ্যাডমিট, এবং কলম, কলমগুলো তুমি এখনই চালু করে ফেলো, মানে কলমগুলো দিয়ে তুমি মডেল টেস্ট পরীক্ষাগুলো দাও। অবশ্যই গোল্লা ভরাট করে পরীক্ষাগুলো দিবা, শুধু টিক দিয়ে না, কারণ গোল্লা ভরাটটাও প্র্যাকটিস করা উচিত, বুঝতে পেরেছ? আর মেডিকেল ভর্তি পরীক্ষার দিন পরীক্ষাটা শুরুটা করলা, সব সুন্দরভাবে শুরু করলা, প্রথমে কঠিন প্রশ্ন থাকলে শেষে সোজা প্রশ্ন আসছে, নো ওরিস। পরীক্ষার মাঝখানে কোনো সময় কী হবে না বলো, হতাশ হয়ে যাবে না, পরীক্ষার মাঝখানে 1 ঘন্টা সময়ের মাঝখানে তুমি মনে করো একটা প্রশ্ন পারতেছো না, তুমি যদি ভাবো যে এস একটা ভুল দাগায় ফেললাম তাহলে বোধহয় আমি শেষ, আমি তোমাদের জন্যে তোমাদেরকে জানায় রাখি, আমি নিজে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইসিজি দাগাইতে যে ইকো দাগাইছি, এবং তৎক্ষণাৎ আমি তৎক্ষণাৎ বুঝতে পেরেছি যে এটা আমি ভুল দাগাইছি। দেখো আমি কিন্তু ওই ভুলটার মানে ভুলটাকে ভুলটার কষ্ট বুকে চেপে মানে কি বলে পরীক্ষাটা খারাপ করে ফেলি নাই, আমি এটাকে ভুলে গেছি, পরেরগুলো যখন দাগাইছি, পরেরগুলো যখন পারতেছিলাম তখন এটার কষ্ট আমার চলে গেছে। আমি যদি একটা ভুল দাগায় মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হতে পারি, তুমিও একটা দুইটা ভুল করতে পারো পরীক্ষার মধ্যে, এটা হয়ে যেতে পারে, এটা নর্মাল। একটা তুমি ক দাগাইতে চাই, খ দাগাই ফেলছো, দাগাই ফেললে তারপর তো আর কিছু করার নাই, তারপর তুমি আর এটা নিয়ে ভাইবো না, হ্যাঁ, তুমি ধরে নিও যে ভাইয়া যেহেতু একটা ভুল করেও ফার্স্ট হতে পারছে আমিও পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো টেনশনের কিছু নেই, পরীক্ষার মাঝখানে আমরা খেয়ে হারাবো না, আমাদের নিয়ন্ত্রণটা যেন আমাদের হাতেই থাকে, ঠিক আছে? মনে থাকবে ব্যাপারটা, পরীক্ষার মাঝখানে আমি কলম ফেলে দিব না বা আমি হাল ছেড়ে দিব না। তোমার মনে হইতেছে যে প্রশ্ন এত কঠিন আমার তো চান্স হবেই না, তুমি মনে রাখবা তোমার কাছে প্রশ্ন কঠিন মানে সারা বাংলাদেশ একদম মানে চুরমার হয়ে যাচ্ছে, প্রশ্ন এত কঠিন, অন্যরা আরও অনেকে মানে তোমার সমানও পারতেছে না, তোমার থেকে অনেক কম পারতেছে, তুমি মনে করতেছো হাই হাই এই প্রশ্নে আমি কেমনে 70 তুলবো 75 তুলবো, কিন্তু দেখা গেলো এটাই হয়তো বা 60 হচ্ছে কাটমার্ক, হু নোস, হতে পারে না, 60 যদি কাটমার্ক হয় তাহলে বুঝতেই পারতেছো প্রশ্ন তো কঠিন লাগবেই। তাহলে তুমি প্রশ্ন কঠিন ভাবে হাল ছেড়ে দিও না, তুমি তোমার বেস্ট এক্সামটা দিয়ে আইসো, কেমন? কারণ এটাই তোমার ফার্স্ট এবং শেষ চান্স, এটাই ধরে নিবা, প্রথম এবং শেষ সুযোগ, সেই সুযোগ ধরেই তুমি তোমার বেস্ট পরীক্ষাটা বের করে নিয়ে আসবা, এবং তুমি পারবা, আমার বিশ্বাস আছে তোমার বিশ্বাসটা এখন অর্জন করা জরুরি, হ্যাঁ। আর এই 3 দিনে অবশ্যই সুস্বাস্থ্য বজায় রাখা দরকার, কেউ অসুখ টসুখ বাধা হয় না, আল্লাহ অসুখ দিলে তো কিছু করার নাই, কিন্তু নিজে একটু সেফ থাকার চেষ্টা করো, ঠিক আছে? আর হচ্ছে যে প্রচুর দোয়া নাও, যেটা বারবার বলি, আর নিজের মধ্যে নিজের কনফিডেন্সটাকে বিল্ড আপ করো, ঠিক আছে? এখন তুমি হয়তোবা 60 বা 65 পাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি বিশ্বাস করো এটা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার লাকটা যদি ফেভার করে তাহলে ইনশাল্লাহ আমি 70 বা 75 পেয়ে দেখাই দেবো সবাইকে, সবাইকে চমকাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই বিলিফ নিয়ে তুমি পরীক্ষার হলে যাও, আর যারা ভালো পাচ্ছ এর থেকে তাদের তো টেনশনের কোনো কারণই নেই, কেমন? আমরা জয় করেই ফিরবো, আমরা জয়ীর বেশেই ফিরবো ইনশাল্লাহ, কেমন? আর আর কত ঘন্টার কী প্রিপারেশন এগুলো নিয়ে আর কোনো ভিডিও আসতে যাচ্ছে না, অন্য টাইপের কথার ভিডিও আসতে যাচ্ছে,
তোমরা শেষ দিন পর্যন্ত যখনই তোমার হতাশ লাগবে তোমরা আমাদের কাছে আসতে পারো, আমার ভিডিওগুলো তুমি চাইলে দেখতে পারো, এবং আশা করা যায় যে এই সময়টা পাড়ি দিতে পারলে ঠিকঠাকভাবে মেডিকেল ভর্তি পরীক্ষাটা ঠিকঠাক মতো তুমি দিয়ে আসতে পারলে ইনশাআল্লাহ তোমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। দেখো কত কাছাকাছি আমরা, তাই না? আর কটা দিন পরেই তোমার গায়ে অ্যাপ্রন জড়াবে, তুমি তোমার কাঁধে স্টেথোস্কোপ থাকবে, দেখতে কত ভালো লাগবে বলো তো। আমরা সেই দিনটার অপেক্ষায়, কেমন? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা সবার জন্য। পরীক্ষাটা ভালো মতনে দাও, বেস্ট অফ লাক সবাইকে। আমি জানি তোমরা জয়ী হয়ে ফিরবে।